সবাইকে তো আমরা ডাব্লু বিসিএসএ ক্লাস শুরু করবো বলেছিলাম সেই মর্মে কিন্তু আজ আমাদের প্রথম ক্লাস আমরা কি বলেছিলাম যে ওয়ান টপিক ওয়ান মার্কস দেখো এই টপিকটার গুরুত্ব মানে যতগুলো ক্লাস আমি তোমাদের নিয়ে আসবো আমি দুটো সাবজেক্ট কিন্তু তোমাদেরকে পড়াবো এখানে এবং আমি এটাকে কমপ্লিট করার চেষ্টা করবো আমরা যেরকম মিস্টেনিয়াসের ক্লাসগুলো কমপ্লিট করছি সেরকমভাবেই করবো আমি সব টপিক পড়াতে যাব না এখানে দুটো একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি আর একটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি এখান থেকে যদি তুমি দেখো কমপক্ষে প্রিলিমসে খানা কোয়েশ্চেন কিন্তু এই দুটো সাবজেক্ট থেকেই দেয় তো সুতরাং এই দুটো সাবজেক্টের ওয়েটেজ তুমি বুঝতেই পেরেছো তো এখানে আমি কি করব ওয়ান টপিক ওয়ান মার্কস এবং প্রিভিয়াসলি যা যা কোশ্চেন এসছে এই লেকচারের বাইরে কিন্তু আসবে না ঠিক আছে তো সকলে ভালো করে কিন্তু লেকচারগুলো দেখবে আজকে আমরা ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফিটা দেখব প্রথমেই আমাদের জেনে নিতে হবে আমাদের পিএসসি বলে দিয়েছে ডাব্লিউ পিএসসি বলে দিয়েছে পনেরো বারো দু হাজার চব্বিশে কিন্তু আমাদের প্রিলিন্স পরীক্ষা রয়েছে ডাব্লিউ পিসিএস দু হাজার চব্বিশের তো সুতরাং আমরা যদি এখানটায় পরীক্ষা দেখি এবং আমরা এখন আছি বর্তমানে এই জায়গাটাতে ঠিক আছে ন তারিখ আজকে জুলাই মাসে তো আমাদের জুলাইয়ে হাফ ডিসেম্বরে হাফ এক মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মানে পাঁচ মাস কিন্তু আমাদের হাতে কিন্তু রয়েছে সময় কিন্তু পাঁচ মাসে বিশাল কিছু তাও নয় আবার খুব কম তাও নয় তোমাকে কিন্তু এখন যেটা করতে হবে একদম টপিক ধরে ধরে যেরকম আমি ক্লাসগুলো নিচ্ছি এইরকম টপিক ধরে ধরে তোমাকে কিন্তু করতে হবে নেক্সট আমি ক্লাস একটা আনবো ডাব্লিউ বিসিএস জন্য ওয়ান হান্ড্রেড মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যেখান থেকে কিন্তু কোশ্চেন প্রত্যেক বছরে লাস্ট দশ বছরে এই একশো টপিক থেকেই এসছে আমি নেক্সট তোমাদের জন্য এবং ওই টপিকগুলো থেকে আমি তোমাদেরকে ক্লাস করানোর চেষ্টা করব তাহলে আমাদের কী হবে আমাদের যে টপিকগুলো থেকে পিএসসি কোশ্চেন দিচ্ছে সেগুলো কি আমরা রিভাইজ করবো এমসিকিউ প্র্যাকটিস করব তাহলে কি হবে আমাদের পাস করার যে প্রবিলিটিটা সেটা বেড়ে যাবে অনেক স্টুডেন্ট কিন্তু জানেই না কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে ছাড়তে হবে জানেই না তো না জানার জন্যই প্রত্যেক বছর সব কিছু পড়তে আছে ওয়ার্ল্ড জিওগ্রাফি নেই তাও পড়ে চলে যাচ্ছে তো সুতরাং তোমাকে কিন্তু জানতে হবে যে কোনটা পড়বো এবং কোনটা ছাড়বো ঠিক আছে তো আমাদের প্রথম এবার তোমাদের কনসার্ন থেকে দাদা ক্লাস পিডিএফ কোথা থেকে ডাউনলোড করব ক্লাস পিডিএফ আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামের যে ডাবলিউপিএসি সেকশন রয়েছে এখানে আমরা প্রোভাইড করছি অ্যাপেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে বা তোমরা গুগল প্লে স্টোর থেকে গিয়ে ভিশন কম্পিটিটিভ এক্সাম লিখে কিন্তু ডাউনলোড করে এই ক্লাসের পিডিএফটাও তুমি নেবে মিস ক্লাসগুলো পিডিএফ আমি কিন্তু সব দিয়ে দিয়েছি ঠিক আছে তো প্রথমে আমরা বেসিক কিছু ইনফরমেশন দেখবো একদম ইন্ডিয়ার যেগুলো থেকে কোশ্চেন একদম যাকে বলে ভার ভারকে কোশ্চেন আসছে বলে না সেরকম কোশ্চেন কিন্তু প্রিভিয়াসলি এসছে তোমরা কিন্তু জানতেই পারবে ঠিক আছে প্রথম যেটা রয়েছে কি লংগিটিটিউডাল এক্সটেন্ট এবং ল্যাটিউডনাল এক্সটেন্ট এই দুটো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে এটা হচ্ছে আট ডিগ্রি ফোর্থ নর্থ থেকে সায়ত্রিশ ডিগ্রি ফোর্থ তোমাদের নর্থ পর্যন্ত রয়েছে কি এক্সটেন্ট লং লংিটিউনাল এক্সটেন্ড কি আছে সিক্সটি এইট ডিগ্রি সেভেন থেকে সেভেন ইস্ট থেকে নাইনটি সেভেন ডিগ্রি টোয়েন্টি ফাইভ ইস্ট পর্যন্ত তোমাদের রয়েছে লংগিটিউডনাল এক্সটেন্ট এবার হচ্ছে নর্থ থেকে সাউথের এক্সটেন্ট কত এই যে নর্থ এবং সাউথ যে নর্থ সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট ঠিক আছে তাহলে নর্থ থেকে সাউথের ডিস্টেন্স কত আছে তিন হাজার দুশো চোদ্দো এই যে তিন হাজার দুশো চোদ্দো কিলোমিটার এবার হচ্ছে ইস্ট টু ওয়েস্ট মানে হচ্ছে এইভাবে ইস্ট টু ওয়েস্ট মানে এইভাবে এইভাবে তোমাদের কত আছে দু হাজার নশো তেত্রিশ এই যে দু হাজার নশো তেত্রিশ কিলোমিটার এবার ল্যান্ড ফ্রন্টের কত দিয়ে আছে ল্যান্ড ফ্রন্টের আছে পনেরো হাজার দুশো কোস্টলাইন ফ্রন্ট মেনল্যান্ড ইন্ডিয়া কোস্টলাইন মেনল্যান্ড ইন্ডিয়ার কত আছে যদি আমরা শুধু ইয়ে ধরি মেনল্যান্ড ইন্ডিয়ার যে কোস্টলাইন আছে সেটা হচ্ছে ছ হাজার একশো কিলোমিটার এবং টোটাল কোস্টলাইন যদি ইনক্লুডিং ধরা হয় তাহলে কিন্তু তোমাদের ইনক্লুডিং যদি ধরি তাহলে আমাদের সাত হাজার পাঁচশো ষোলো ঠিক আছে টোটাল নাম্বার অফ স্টেট কতগুলো আছে আঠাশটা ইউনিয়ন টেরিটরি কতগুলো আছে আটটা টোটাল নাম্বার অফ আইল্যান্ড কতগুলো আছে বে অফ বেঙ্গলে দুশো চারটা এবং আরেবিয়ান সিতে আছে তেতাল্লিশটা বেসিক ইনফরমেটের ইনফরমেশন কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট চলে আসো ল্যান্ড নেবারহুড আমাদের সাতটা কান্ট্রির সঙ্গে আমরা একদম ল্যান্ড যেটা আমাদের যেটা বর্ডার শেয়ার করছি সেটা হচ্ছে কে কে আছে সেটা হচ্ছে পাকিস্তান আফগানিস্তান চায়না নেপাল ভুটান বাংলাদেশ মিয়ানমার স্টেট উইজ লংগেস্ট কোস্টলাইন সেটা হচ্ছে গুজরাট অ্যাক্টিভ বল যেটা রয়েছে ব্যারেন আইল্যান্ড সেটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত সাউদার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা পয়েন্ট যেটা গ্রেট নিকোবরে অবস্থিত সাউদার্ন মোস্ট দ্বীপ মেইন ল্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কন্যাকুমারী রয়েছে নর্দার্ন মোস্ট নর্দার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরাকোল যেটা জম্মু কাশ্মীরে রয়েছে ওয়েস্টার্ন মোস্ট যেটা যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট অফ গহরপথা সেটা হচ্ছে গুজরাটে রয়েছে ইস্টার্ন মোস্ট পয়েন্ট যে কিবিদু যেটা কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে রয়েছে ঠিক আছে এবার টপিক অফ ক্যান্সার যেটা রয়েছে সেটা আমাদের মিডিল অফ কান্ট্রির উপর দিয়ে গেছে পরবর্তী আমরা ক্লাসে এই পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে আমাদের টপিক ক্যান্সার কোন কোন টপ ইয়ে স্টেটের ওপর দিয়ে গেছে সেগুলো আমরা কিন্তু পরবর্তীতে দেখতে হবে ঠিক আছে এবার চলে আসো আমাদের ইউটি এবং স্টেট যেগুলো আমাদের কান্ট্রির সঙ্গে শেয়ার করছে যেমন রয়েছে পাকিস্তান যেটা কান্ট্রি এবং ইন্ডিয়ান স্টেট কী কী রয়েছে যেগুলো শেয়ার করছে খুব ইম্পর্ট্যান্ট তোমাকে প্রথমেই দু তিনটে ভাবে কোশ্চেন আসবে বলে দেবে যে চারটে একটা তোমাদের স্টেটের নাম দিয়ে দেবে দিয়ে বললে পাকিস্তানের সঙ্গে কোনটা শেয়ার করছে বা করছে না এরকম দেবে এবার বলে দেবে যে ইন্ডিয়া কতগুলো কান্ট্রির সঙ্গে নেপাল কতগুলো স্টেটের সঙ্গে তোমাদের ইন্ডিয়াতে স্টেট শেয়ার করছে তখন হবে পাঁচটা এই যে আমি এখানে কায়ুন কাউন্টিংগুলো লিখে দিয়েছি যেমন পাকিস্তান চারটে স্টেটের সঙ্গে কী কী গুজরাট রাজস্থান পাঞ্জাব অ্যান্ড জম্মু কাশ্মীর আচ্ছা আফগানিস্তান একটা সেটা হচ্ছে জম্মু কাশ্মীর চায়না হচ্ছে পাঁচটা জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ সিকিম অরুণাচল প্রদেশ এবং লাদাখ আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের চায়না সিকিমের সঙ্গে যেটা আমাদের রয়েছে চায়নাতে সেটা হচ্ছে নাথুলা পাস সেখানে তোমরা যদি যাও ওখানে একটা স্টুডি স্পট এটা তোমাদের মনে রাখতে হবে আর একটা হচ্ছে তোমাদের নেপাল নেপালে পাঁচটা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বিহার ওয়েস্টবেঙ্গল এবং সিকিম ভুটানের চারটে সিকিম ওয়েস্ট বেঙ্গল আসাম অরুণাচল প্রদেশ বাংলাদেশের চারটে বাংলাদেশের পাঁচটা বেঙ্গল আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্টেট যেগুলো কান্ট্রির সঙ্গে কিন্তু শেয়ার করছে বাউন্ডারি শেয়ার করছে বর্ডার শেয়ার করছে ওকে এবার চলে আসা এখানে দেখো ইন্ডিয়ান স্টেটের আমি পুরো একদম পুরো তোমাদেরকে এই যে স্টেট ওয়াইজ স্টেটের কিন্তু আমি তোমাদের পুরো একদম পুরো এরা দিয়ে দিয়েছি এবং তোমাদের এই যে এখানে দেখো আফগানিস্তান রয়েছে এখানে চায়না রয়েছে এখানে মিয়ানমার রয়েছে এখানে পাকিস্তান রয়েছে সব আমি তোমাদের দিয়ে দিয়েছি এই এই ম্যাপটা থেকে তোমরা কিন্তু এগুলো থ্রু করে নেবে যেটা কান্ট্রির সঙ্গে রয়েছে আবার স্টেট টু স্টেটও রয়েছে ঠিক আছে স্টেট থেকে স্টেটও তোমরা এইগুলো থেকে দেখে রিভিশন করে নিতে পারবে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেখানে তোমাদের রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া যে সেভেন লার্জেস্ট কান্ট্রি ইন টার্মস অফ এরিয়া ঠিক আছে আর কন্টিনেন্ট হিসাবে অ্যাবাউট সিক্স ওয়ান সিক্স তবে টোটাল নাম্বার অফ ওয়ার্ল্ড পপুলেশন এটাও কিন্তু ইম্পর্টেন্ট এই দুটো ইনফরমেশন ইম্পর্টেন্ট ভালো করে আমি হাইলাইট করে দিয়েছি চলো নেক্সট আমরা কি দেখবো আমরা দেখেছিলাম তখন যে স্টেট ওয়াইজ লাইন দেখেছিলাম এবার স্টেট ওয়াইজ লাইনগুলো লেনথটা সব থেকে বেশি আমরা গুজরাট দেখেছিলাম কত বারোশো চোদ্দো পয়েন্ট সেভেন কিলোমিটার আন্ধ্রপ্রদেশ নশো তিয়াত্তর তামিলনাড়ু রয়েছে নশো ছয় মহারাষ্ট্র রয়েছে নশো বাহান্ন পয়েন্ট সিক্স আচ্ছা কেরালা রয়েছে পাঁচশো উনসত্তর উড়িষ্যা রয়েছে চারশো ছিয়াত্তর কর্ণাটক রয়েছে দুশো আশি গোয়া রয়েছে অ্যালং ওই দুই দামানন্দ দিউ সেটা হচ্ছে একশো ষাট ওয়েস্ট বেঙ্গল রয়েছে একশো সাতান্ন ইম্পর্টেন্ট যদি কোশ্চেন আসে যে ওয়েস্ট বেঙ্গলের কোস্ট লাইন লেন্থ কতটা তখন একশো সাতান্ন পয়েন্ট ফাইভ কিলোমিটার হবে আর পুরুচেরি হচ্ছে থার্টি পয়েন্ট সিক্স এটা ইম্পর্টেন্ট এটা যদি খুব ডিটেলের কোশ্চেন আসে তখন কিন্তু এরা আসবে ঠিক আছে এবার হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার দুটো জিনিস তোমাকে এখানে মনে রাখতে হবে একটা হচ্ছে ইন্ডিয়া চায়না যেটা কোন কোন স্টেটের সঙ্গে করছে এখানে স্টেটের সঙ্গে করছে কি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ লাদাখ এবং জম্মু কাশ্মীর একটু আগেই পড়ে আসলাম এবার তোমাদের বলবে যে এই যে নামকরণগুলো হচ্ছে এগুলো কোন কি লাইন বলা হয় ইন্ডিয়া এবং চায়না হচ্ছে ম্যাক কোন লাইন বলা হয় और ये लाइन अफ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলএসি এর যে তোমাদের চায়না এবং ইন্ডিয়ার যে কনসিডারেশন যে লেন্থটা সেটা কতটা এইটা ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে ইন্ডিয়ার কনসিডারেশন লেন্থ হচ্ছে তোমাদের তিন হাজার চারশো অষ্টআশি কিলোমিটার আর চায়নার রয়েছে দু হাজার কিলোমিটার এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এইটার যে তোমাদের ইন্ডিয়া চাইনার যে বর্ডারটা রয়েছে এটা কিন্তু তিনটে পার্টে বিভক্ত রয়েছে থ্রি পার্ট যারা থ্রি পার্ট সেটা কি কি ওয়েস্টার্ন সেক্টর মিডিল সেক্টর এবং ইস্টার্ন সেক্টর আচ্ছা ওয়েস্টার্ন সেক্টরে যেটা তোমাদের তিনটে পার্ট রয়েছে তার মধ্যে ইস্টার্ন সেক্টরে কোন 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 স্টেট পড়ছে বলে দিতেই পারে কোশ্চেন তোমাদের যে ইস্টার্ন সেক্টরে তোমাদের কোন কোন স্টেটগুলো পড়ছে সেখানে অরুণাচল প্রদেশ সিকিম পড়ছে মিডিয়াম যেটা মিডিল সেক্টর রয়েছে সেখানে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পড়ছে এবং ওয়েস্টার্ন সেক্টর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের পড়ছে লাদাখ খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের মেন্স পয়েন্ট অফ ভিউ দেখো ওকে এবার দেখো তোমাদেরকে একটু আগেই পড়িয়ে আসলাম এবং এ এখানে ম্যাকপুল লাইন সম্বন্ধে তোমাদের দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এটা কিন্তু দেখে নেবে এটা নতুন করে আমি পড়াচ্ছি না এবার হচ্ছে তোমাদের রাইট ক্লিপ লাইন এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট একদম ডিরেক্ট কোশ্চেন আমাদের প্রিলিমসে কিন্তু এসছে এটা কোন কোন দুটো দেশের সঙ্গে করে একটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে এবং এই যে ডিটেলসগুলো তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের পিডিএফ দিয়ে দেবো তোমরা কিন্তু পড়ে নেবে ভিডিও লাইন আমি বাড়াচ্ছি না জাস্ট আমি তোমাদেরকে বলে যাচ্ছি যে এইটা তোমাদের ইম্পর্টেন্ট এটা তোমাদের ইম্পর্টেন্ট না ঠিক আছে এরপর চলে আসে ডুরার লাইন ডুরাল লাইন কার সঙ্গে আছে ইন্ডিয়া এবং আফগানিস্তান রয়েছে কত কিলোমিটার এটা কিন্তু এক্সটেন্ড আপ টু কত কিলোমিটার এটা হচ্ছে ছাব্বিশশো চল্লিশ কিলোমিটার রয়েছে

এটা আমাদের সরি কোন কোন রাজ্যের উপর গেছে টপিক অফ ক্যান্সার সেটা হচ্ছে আমাদের আমাদের চা আটখানা রাজ্যের ওপর দিয়ে গেছে ডাব্লিউসিএসে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু দেখাই যায় যে টপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের উপর দিয়ে যাচ্ছে না এরকম তোমাদের কোশ্চেন আসবে এখানে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা এবং মিজোরাম আচ্ছা ইম্পর্টেন্ট এখানে কিছু ফ্যাক্ট রয়েছে যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো সেটা হচ্ছে মাহি রিভার যে মাহি রিভার ওনলি রিভার ইন্ডিয়া যেটা কিন্তু টপিক অফ ক্যান্সারে কিন্তু এই যে টোয়াইস কিন্তু কেটেছে টোয়াইস কাট করেছে এটা ইম্পর্টেন্ট আর ভোপাল ভোপালে ক্যাপিটাল হচ্ছে যেটা হচ্ছে তোমাদের মধ্যপ্রদেশ এবং গান্ধীনগর ক্যাপিটাল অফ গুজরাট ইটস অলসো লোকেটেড ইন ফেয়ারলি ক্লোজ টু দ্য টপিক অফ ক্যান্সার ক্যান্সারের খুব কাছাকাছি কিন্তু রয়েছে আর টপিক অফ ক্যান্সার কিন্তু ষোলোটা কান্ট্রিজ এবং তিনটে কন্টিনেন্টস এবং ছটা ওয়াটার বডিস ওপর দিয়ে গেছে এগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ইনফো যেটা কিন্তু তোমরা ইগনোর করবে না এরপর চলো কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে আমরা একটুখানি নি এখানে যেমন দেখো আমি ম্যাপের সাহায্যে দেখিয়ে দিয়েছি রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড ছত্তিশগড় ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা মিজোরাম এই এই আটখানা স্টেটের ওপর দিয়ে কিন্তু টপিক অফ ক্যান্সার গেছে এবং এটা কিন্তু ডাব্লিউ বিসিএসএ বহুবার এই কোশ্চেনটা এসছে আবারও আসবে আমি বলেছি তোমাদের যে ওয়ান টপিক ওয়ান মার্কস এবং যা যা তোমাদের পড়াবো প্রিভিয়াসলি কোশ্চেন এসছে আবার আসবে এবং যে যে টপিকটা ধরবো একদম ডিজেলে পড়ে ছেড়ে দেবো যেন দ্বিতীয়বার তোমাদের বই বা কোনো কিছু ঘাঁটতে না হয় এবার চলে আসো স্ট্যান্ডার্ড মিডিয়ান টাইম যেটা রয়েছে ইন্ডিয়ার সেটা তোমাদের কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটাও খুব ইম্পর্টেন্ট যেমন তোমাদের টপিকা ক্যান্সার করতে দিয়ে গেছিলো এটাও তোমাদের পাঁচটা স্টেটের উপর দিয়ে গেছে সেগুলো হচ্ছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং আন্ধ্রপ্রদেশ এবং এর যে টাইম ডিফারেন্স সেটা কত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট খুব ইম্পর্টেন্ট তোমরা স্টারমার্ক দিয়ে রাখবে এই লং ট্রিপটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটাও কিন্তু মনে রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট আমাদের ডিগ্রি এবং চ্যানেল যেমন এইট ডিগ্রি চ্যানেল নাইন ডিগ্রি চ্যানেল কাকে কাকে তোমরা এখানে কোন কোন ইয়ের উপর দিয়ে গেছে সেপারেট করেছে ঠিক আছে এইট ডিগ্রি চ্যানেল যেরকম মিনি কয় এবং মালদ্বীপসকে করেছে আচ্ছা নাইন ডিগ্রি চ্যানেল হচ্ছে মিনি কয় ফ্রম লক্ষদ্বীপ লাক্ষাদ্বীপকে করেছে টেন ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর ডুপুঞ্জকে করেছে এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু যে ডিগ্রিটা যেটা যেটা তোমাদের কত কিলোমিটার ওয়াইড এবং কত কিলোমিটার লেন্থ সেটা তোমাদের হচ্ছে একশো পঞ্চাশ কিলোমিটার ওয়াইড এবং দশ কিলোমিটার লেন্থ এবং আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কতগুলো তোমাদের আইল্যান্ড রয়েছে সেটা হচ্ছে পাঁচশো বাহাত্তরটা আইল্যান্ড রয়েছে এবং এখানে কিন্তু একটা অ্যাক্টিভ ভলকানো রয়েছে যেটা কিন্তু নাম হচ্ছে ব্যারেন আইল্যান্ড ঠিক আছে লোকেটেড ইন কোথায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু রয়েছে এটাও কিন্তু আমাদের পরীক্ষায় ডাব্লু বিসিস বহুবার কিন্তু কোশ্চেনটা এসছে এক্সট্রা ইনফরমেশন এই রিগার্ডিং একটা কি পোর্ট ব্লেয়ার আন্দামানের হচ্ছে তোমাদের নিকোবর হচ্ছে আইল্যান্ডের হচ্ছে ক্যাপিটাল এই পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত সাউথ আন্দামানে অবস্থিত ঠিক আছে এবারে এটাকে ডিভাইডেড করেছে থ্রি মেন পার্টের মধ্যে যেগুলো তোমাদের কিন্তু এই নোটস থেকে তোমরা পড়ে নেবে এটা কিন্তু ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে পোর্ট পোর্টব্লায়ার ক্যাপিটাল এবং এটা কোথায় অবস্থিত সেটা হচ্ছে সাউথ আন্দামানে অবস্থিত ঠিক আছে এরপর এক্সট্রা ইনফরমেশান আর একটা কি একটা খুব বড়ো এখানে পিক রয়েছে হাইস্ট পিক সেটা হচ্ছে স্যাডেল পিক এবং এর জুরিসডিকশন যেটা রয়েছে সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট আন্দামানের নিকোবরের যে জুরিসডিকশন সেটা কিন্তু কলকাতা হাইকোর্ট রয়েছে ঠিক আছে এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের এই সেগমেন্টের চলো এবার আমরা দেখে নিই যে ডাব্লিউ বিসিএস প্রিলিমিনারিতে এই যে আমি পড়ালাম তোমাদেরকে এগুলো থেকে কোন কোন ইয়ারে কী কী রকমের কোশ্চেন এসেছে দেখো যা পড়িয়েছি এখান থেকে কোশ্চেন ডাব্লু বিসিএস দু হাজার বাইশ প্রিলিনসে কোশ্চেন এসেছিল দেখো র্যাড ক্লিপ লাইন থেকে কিন্তু তোমাদের কোশ্চেন এসেছিলো কোন কোন দুটো দেশকে সেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান কোশ্চেন আমরা পড়িয়ে দিলাম এখান থেকে এসে গেছে এবার দু হাজার কুড়ি থেকে একটা এসেছিলো পোর্ট ব্লেয়ার লোকেটেড ইন হুইজারল্যান্ড একটু আগে পড়ে আসলাম কোথায় সাউথ আন্দামানে এই যে পড়লাম আমরা পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত এই যে পোর্টব্লিয়ার কোথায় অবস্থিত এটা হচ্ছে সাউথ আন্দামানে অবস্থিত ঠিক আছে এক্সট্রা ইনফরমেশন মধ্যে পড়েছিলাম আচ্ছা এরপর তোমাদের কোশ্চেন কি এসছে টপিক অফ ক্যান্সার কোন কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি ঠিক আছে টপিক অফ ক্যান্সার দেখো আমরা একটু আগেই পড়ে আসলাম কোন কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি কোন 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 রাজ্যের ওপর দিয়ে গেছে আমরা পড়েছি এই যে আটটা রাজ্যের ওপর দিয়ে গেছে তার মানে আমাদের কোন কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি সেটা হচ্ছে উড়িষ্যার ওপর দিয়ে কিন্তু যায়নি ঠিক আছে এবার চলে আসো এখানে হাইয়েস্ট পিক ইন আন্দামান নিকোবর আন্দামান নিকোবর দুপুর আমি তোমাদের পিকগুলো এখানে পড়িয়ে দিলাম দেখো এই যে স্যাডেল পিক রয়েছে নর্থ আন্দামানে অবস্থিত কোথায় কোন পিকটা অবস্থিত এটাও কিন্তু ইম্পর্টেন্ট যেন এখানে যেমন তোমাদের কোশ্চেন এসে গিয়েছিল যে এই যে পোর্ট ব্লেয়ার যেটা রয়েছে সেটা কোথায় অবস্থিত এটা কিন্তু সাউথ আন্দামানে অবস্থিত ঠিক আছে এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট স্যাডেল পিক রয়েছে যেটা কত অ্যাপ্রক্সিমেটলি সাতশো বত্রিশ মিটার উচ্চতা ঠিক আছে তো আমাদের আজকের ক্লাস এখানেই রইলো আজকে আমাদের প্রথম ক্লাস ওয়ান টপিক ওয়ান মার্কস যেখানে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম ডাব্লিউ বিশিএস মেন্সের কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে মেন্সের যেহেতু তাদের ক্লাস নয় প্রিলিমস ওরিয়েন্টেড ক্লাস আমি তোমাদের দিচ্ছি যেহেতু আমাদের প্রিমিনারি পরীক্ষা রয়েছে মেন্সের জন্য আমি তোমাদের জন্য আলাদাভাবে কিন্তু একটা ইনস্টিটিউট সেশন নিয়ে আসবো যদি টাইম পাই তাহলে তোমরা যারা মেন্স এ বছর তেইশে দিচ্ছো তোমাদের জন্য কিন্তু ওটা ইম্পর্টেন্ট হবে এবং কোশ্চেন আমরা অলওয়েজ ফাঁসানোর চেষ্টা করি এবং কোশ্চেন ফাঁসবেও এবং কোশ্চেন এই সেগমেন্ট থেকে প্রচুর ফাঁসবে তোমরা শুধু এইগুলোকে ফলো করতে থাকো এবং দেখতে থাকো ভিজেন ডাব্লিউ ইউটিউব চ্যানেল ঠিক আছে এবং সকলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও থ্যাংক ইউ